শুক্রবার সন্ধ্যা রাতে উদয়পুর লেক সিটি সেন্টার কমপ্লেক্স অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হলো। মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত বলে দোকান মালিকের অভিমত। অসতর্কতাজনিত কারণে অনাকাঙ্ক্ষিত অগ্নিকাণ্ডে পড়ল কম্পিউটারের দোকান। ঘটনা শুক্রবার সন্ধ্যা রাতে উদয়পুর লেক সিটি টাউন কমপ্লেক্সে। দমকল কর্মীরা এসে আগুন নেভালেও আনুমানিক লাখ দুয়েক টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে দোকান মালিকের ধারণা। আমার মনে হয় মশার কয়েল থেকেই এটা লাগছে আর কি। কয়টার দিকে হয়েছিল মানে বিষয়টা? আনুমানিক তো 7:30 দিকে সম্ভবত দোকানটা বন্ধ করেছে। আমার তো দোকানে যে ছেলেটা থাকে সেই বন্ধ করছে। বুঝলি, এটা কোন জায়গাতে এটা হয়েছে বিষয়টা? এই তো লেক সিটি শপিং কমপ্লেক্স, রুম নাম্বার 59। নাম কি দোকানের? তো আমার পারফেক্ট কম্পিউটার। কেমন ক্ষয়ক্ষতি হয়েছে মোটামুটি? মিনিমাম তো এখনো তো এস্টিমেটেড করতে পারে, মিনিমাম লাখ 200 টাকা এও এস্টিমেটেড বাড়তেও পারে। কপাল ভালো দমকল কর্মীরা সঠিক সময়ে এসে আগুন আয়ত্তে নিয়ে আসায় কোনো বড়সড় অঘটন ঘটেনি। এই অগ্নিকাণ্ডের ঘটনায় সংশ্লিষ্ট কমপ্লেক্সের দোকান মালিকদের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভান্ডার।